Assalamualaikum guys, it's me Arman Sarwar. Welcome to another new vlog. তো আমার বাইক 3400 কিলোমিটার অলরেডি রাইড হয়ে গেছে। তো 3400 কিলোমিটার রাইডের মাঝখানে আমার বাইকে কি কি প্রবলেম হয়েছে বা কি ভালো দিক বা কি খারাপ দিক সব কিছু আলোচনা করব। আর একটি ছোট কথা না বলে না, যারা এখনো পর্যন্ত আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। আর যারা অলরেডি আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো লেটস এনজয় দ্য ব্লগ। আমি নাও মিটার অন করতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন আমার বাইকের কত কিলোমিটার রাইড হয়ে গেছে, 3444 কিলোমিটার রাইড হয়ে গেছে। তো আমার বাইক 3444 কিলোমিটার রাইড হবার পর আমি আমার বাইকের কি ভালো দিক পেয়েছি বা খারাপ দিক পেয়েছি সব কিছু আলোচনা করব। তার আগে একটি খারাপ দিকের কথা আমি বলি, আমার বাইক যখন আমি 1700 থেকে 1800 কিলোমিটার রাইড করা হয়ে গেছিলো তখন আমি আমার বাইকের পিছনে রিয়ার ডিস্কটা টাল করে ফেলেছি। এটা আমার দোষে হয়েছে। এই লক অর্থাৎ জবি ডিস্ক লক, এই লকটি এই বাইকটির মধ্যে আমি লাগানো অবস্থায় বাইক স্টার্ট দিয়ে ফার্স্ট গিয়ার ফালানোর পর আমি বাইক টান দিয়েছি, তখন এটার মধ্যে বাড়ি খেয়ে ডিস্ক বেঁকে যায়। তো এই কারণে আমার বাইকের এই প্রবলেমটি হয়েছে। অ্যান্ড তারপর আমি আমার বাইকটি নিয়ে সুজুকি সার্ভিসিং সেন্টারে যাই, তখন ওইখানে নিয়ে যাওয়ার পর এই ডিস্কটি ওপেন করে দেন মেকানিকের কাছে দেয়, 400 টাকা খরচ হয়। তারপর এই ডিস্কটি ডিস্কের টাল ঠিক করে দেয়। অ্যান্ড অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া বাইকের কি ইঞ্জিন বেশি হিট হয় কি না। তো আমার বাইক 3444 কিলোমিটার রাইড করা হয়ে গেছে, আপনারা দেখতেই পেরেছেন অলরেডি। তো আমার কাছে হিট তেমন একটা মনে হয় নাই। আমি 150 কিলোমিটার টানা রাইড করেছি, 200 কিলোমিটার টানা রাইড করেছি, তো এত পরিমাণ ইঞ্জিন হিট হয় নাই যেটা মানুষ বলে বা অনেকে বলে সাউন্ড নষ্ট হয়ে যায়। আমি 3444 কিলোমিটার রাইড করার পর আমার বাইকের সাউন্ড কোয়ালিটি আগের মতোই আছে। মানে যখন বাইকের ইঞ্জিন হিট হয় বলে যে ইঞ্জিনের সাউন্ড ফেটে যায়, একদম ভুল কথা। বাইকের ইঞ্জিন সাউন্ড ফেটে যায় না, আরও স্মুথ হয়, বাইকের পারফরমেন্স আরও বেটার পাওয়া যায়। অ্যান্ড আরেকটি ভালো দিক বলবো যে বাইকের ফ্রন্ট ব্রেক ABS ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে, অর্থাৎ অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে, যার কারণে আপনার বাইকের ব্রেকিং পারফরমেন্স টু গুড। অ্যান্ড থার্ড জেনারেশন ABS ইউজ করা হয়েছে, যার কারণে আপনার বাইকের পারফরমেন্স বেটার পাওয়া যায়। বাট একটি খারাপ দিক হচ্ছে বাইকের পিছনে রিয়ার ডিস্কে ABS যদি দিত তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে অনেক সময় বেঁচে যেতেন। আমরা রিয়ার ব্রেকটি দৌড়ি, বেশি হার্ডভাবে যদি দৌড়ি তাহলে পিছনের চাকার স্লিপ কাটে, এটা একটা প্রবলেম। অ্যান্ড অনেকে কোশ্চেন করেন যে ভাইয়া টপ স্পিড কত পেয়েছেন। সো আমি আমার এই বাইকটি টপ স্পিড বলতে, আমি টপ স্পিড ওঠানোর সময় সামনে ট্রাক এসেছিল, তো যার কারণে আমি 120-এর পর বাইকে টপ স্পিড উঠাতে পারি নাই। তো নাও বর্তমানে 3444 কিলোমিটার রাইড করার পর আমার বাইকের টপ স্পিড পেয়েছি আমি 120+। অ্যান্ড অনেকের কোশ্চেন থাকে যে বাইকের 3444 কিলোমিটার রাইড করার পর অনেকের কোশ্চেন থাকবে ভাইয়া মাইলেজ কত পেয়েছেন। আমি সিটি হাই রোড মিলে বা যদি শুধু সিটির ভিতরে আমি রাইড হিসাব করি তাহলে আমার বাইকের 42 থেকে 43+ মাইলেজ পেয়েছি। অ্যান্ড হাই রোডের যদি আমি হিসাব করি তাহলে আমার বাইকের 48+ মাইলেজ পেয়েছি। অ্যান্ড হাই রোড প্লাস সিটির ভিতরে যদি আমি বাইক রাইড করার হিসাবটা বলি তাহলে 45+ আমি আমার বাইকের মাইলেজ পেয়েছি। অ্যান্ড নাও আমি আসি গিয়ার শিফটিংয়ের ব্যাপারে কথা বলে, অর্থাৎ গিয়ার বক্স। তো গিয়ার বক্স আপনার একটা প্রবলেম হবে কি, আপনি যদি 3 গিয়ার ফালিয়ে বাইকের টার্ন যদি আপনার 30 বা 25 টার্ন থাকে তখন দেখা গেছে কি আপনার বাইকের চেন স্পকেটের পিছনে একটা অন্যরকম একটা সাউন্ড করবে বলতে গেলে, মানে স্মুথনেস পাবে না, চেনটা মনে হয় বাড়ি খাচ্ছে এমন লাগবে। কারণ এটা যখন 3 গিয়ার অবস্থায় ফালানো হয় তখন যদি বাইকের টার্ন টপ স্পিড অর্থাৎ 30-এর নিচে থাকে বা 30 থাকে তখন এই চেনটি ফাল ফালায়, যার কারণে আপনার বাইকের চেন স্পকেটের ক্ষতি হতে পারে, এটা একটা প্রবলেম। তো আমরা যারা সুজুকি SF FIBS বাইকটি চালাই বা ড্রাইভ করি বা যাদের আছে তারা অবশ্যই আমরা 3 গিয়ার অবস্থায় মিনিমাম 45+ বাইকের টপ স্পিড রাখবো, তাহলে আমাদের এই সমস্যাটি হবে না। অ্যান্ড সাসপেনশন, এখন সাসপেনশনের কথা যদি বলি, রিয়ার সাসপেনশন টু গুড। আমি অনেক ভাঙা রাস্তা বাইক চালিয়েছি, অর্থাৎ পিছনে একজনকে বসিয়ে বাইক রাইড করেছি, পিছনে সাসপেনশন অনেকটাই আপডেট করা হয়েছে, প্লাস আপনার খুব স্মুথনেস পাওয়া যায়, মানে সাসপেনশন খুব ভালো কাজ করে। অ্যান্ড ফ্রন্ট সাসপেনশনের ব্যাপার যদি আমি কথা বলি, সো দিস ইজ ফ্রন্ট সাসপেনশন।
তো ফ্রন্ট সাসপেনশন খুব ভালো কাজ করে, ব্রেক অর্থাৎ ফ্রন্ট ব্রেক ধরা অবস্থায় খুব জমে। অ্যান্ড আপনারা অবশ্যই আরেকটি কাজ করবেন যে ফ্রন্ট সাসপেনশন যেটা আছে অনেক সময় অয়েল বের হয়ে যায় 3000 চালানোর পর, এটা অনেকের সুযোগই আছে FFIBS বাইকটির মধ্যে হয়েছে। এটার মেন কারণ হচ্ছে আমরা যখন সকালবেলা বাইক ড্রাইভ করি তখন যদি আমরা এই জায়গাটা ন্যাকড়া দিয়ে ওয়াশ করে নিই তাহলে আমাদের বাইকের বালিগুলো এটার ভিতর প্রবেশ করবে না, তখন আপনার 20,000-30,000 কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের ফ্রন্ট সাসপেনশনের ওয়েল বের হয়ে যাবে না। তো এটা আমরা সবসময় সকালবেলা বের হওয়ার সময় ন্যাকড়া দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিব, তাহলে আমাদের বালিগুলো এটার ভিতর যাবে না। অ্যান্ড ফ্রন্ট টায়ার এবং রিয়ার টায়ারের প্রেশার কত থাকবে, কারণ এটা একটা মেন বিষয়, বিকজ খুব ইম্পর্টেন্ট বিষয়। ফ্রন্ট টায়ার এবং রিয়ার টায়ার যদি আপনার প্রেশার যদি ঠিকমতো না থাকে তাহলে আপনার মাইলেজ ড্রপ করবে এবং টপ স্পিড ড্রপ করবে, দুইটাই প্রবলেম হবে। আপনার ফ্রন্ট টায়ারে আপনার প্রেশার রাখবেন 30-32, টায়ারের প্রেশার রাখবেন 38+ যদি আপনার বাইকের জেল বড় থাকে তাহলে। অ্যান্ড ফ্রন্ট টায়ার এবং রিয়ার টায়ার যদি জেলও না বড় থাকে তাহলে 30-35 দিলেই এনাফ। তো আমরা যেহেতু লং ড্রাইভে যাওয়ার অনেকের প্ল্যান থাকে তাহলে অবশ্যই বাইকের চাকার মধ্যে জেল বড়ে নেওয়াটাই বেটার, বিকজ রাস্তাঘাটে যদি লিক হয়ে যায় তাহলে প্রবলেম হবে। সো আমার বাইকের মধ্যেও ফ্রন্ট টায়ার এবং রিয়ার টায়ার বাইকটি পারচেস করার পরই আমার বাইকের মধ্যে জেল ইনস্টল করে ফেলেছি। নাও যদি আমি একটি খারাপ দিকের কথা বলি তাহলে বাইকটির পিছনের রিয়ার টায়ারের সামনে যে গার্ডটি ইউজ করা হয় লোহার, এই ব্যাগটির গার্ডের কালার অর্থাৎ রঙটা যেটা ইউজ করা হচ্ছে খুবই নর্মাল। সামান্য আমার একটা ব্যাগের গসা খেয়ে বাইকটির কালার রং উঠে গেছে, এটা আরও সুজুকি কোম্পানি আরও ভালো বেটার রং ইউজ করা দরকার ছিল, বাট এটা সমস্যা নাই, 100-150 টাকা কালার স্প্রে পাওয়া যায়, আপনারা চাইলে ইউজ করে এই কালারটা মুছে ফেলতে পারবেন যত ব্ল্যাক জায়গায়। তো এই কালারগুলো খুবই নর্মাল দেওয়া হয়েছে, সামান্য একটু গসা খেলেই কালারের রং উঠে যায়। অ্যান্ড সুজুকি জিক্সার SF5S আপডেট বাইকটির মধ্যে ডিউল সিট ইউজ করা হয়েছে যা খুবই কমফোর্টেবল। অ্যান্ড বাইকটির হ্যান্ডেল 3-part হ্যান্ডেল ইউজ করা হয়েছে যেটা ওল্ড ভার্সন সুজুকি SF বাইকটির মধ্যে ছিল না। অ্যান্ড আরেকটি প্রবলেম হবে, এটা আপনার কারণে সুজুকি বাইকের কারণে না, আপনি যদি বাইকের হ্যান্ডেল ধরে খুব ঝুঁকে বাইকটি রাইড করেন তখন যদি আপনার আঁকাবাঁকা রুট অর্থাৎ ভাঙা রাস্তা রুটে যদি আপনি রাইড করেন তখন বেশি প্রেশার দিয়ে ঝুঁকে যদি রাইড করেন তাহলে দেখা যাচ্ছে আপনার হাতের এগুলা অবশ্যই হয়ে যাবে এবং ব্যথা করবে, পেনফুল হবে। তো এটা আপনি যদি হালকা করে ধরেন তাহলে আপনার এই সমস্যাটি হবে না। বাইকটির লুকিং যদি বলেন 3,00,000 টাকা বাইকের মধ্যে লুকিং, গর্জিয়াস একটি লুকিং, তার মাঝখানে স্পেশাল এডিশন বাইক দেখতে অস্থির লাগে, ব্ল্যাক কালার রেড কালার সবগুলো বাইকই কালার অস্থির, বাট এটা একটা প্রিমিয়াম কালার ব্লু সিলভার সিস্টার, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমি 3,444 কিলোমিটার রাইড করার পর আমি দুইটি ফ্রি সার্ভিসিং দিয়েছি, দুইটি ফ্রি সার্ভিসিংই ভালো হয়েছে। অ্যান্ড সার্ভিসিং যদি আপনার ভালো করে দেন তাহলে আপনার বাইকের পারফরমেন্স আরও ভালো বেটার পাবেন, আর যদি সার্ভিসিং ভালো না হয় তা আপনার বাইকের পারফরমেন্স টু গুড পাবেন না। অনেকের কোশ্চেন থাকবে আমি 3,444 কিলোমিটার রাইড করার পর আমার বাইকের কোনো পার্টস ইনস্টল করতে হয়েছে কি না। যদি পার্টসের ব্যাপারে কথা বলতে যাই জাস্ট অনলি ইঞ্জিন ওয়েল অ্যান্ড ওয়েল ফিল্টারটাই ইনস্টল করা হয়েছে, এছাড়া আমার বাইকের এখনও পর্যন্ত ব্রেক শ্যু বা আদার্স কোনো কিছুই আমার বাইকের চেঞ্জ করতে হয় নাই। মোবিল ফিল্টারের কথা যদি বলতে যান মোবিল ফিল্টার আমি 4টি চেঞ্জ করেছি। অ্যান্ড ইঞ্জিন ওয়েলের ক্ষেত্রে যদি কথা বলতে যান আমি 3,444 কিলোমিটার রাইড করার পর আমার বাইকের 60টি ইঞ্জিন ওয়েল চেঞ্জ করেছি, বিকজ বেশি বেশি যদি আপনি বাইকের ইঞ্জিন ওয়েল 5,000 কিলোমিটার পর্যন্ত চেঞ্জ করেন তাহলে আপনার বাইকের ইঞ্জিন বেটার পারফরমেন্স পাবেন অ্যান্ড লং লাস্টিং পাবেন, এটা আপনার জন্য। আর যদি আপনি কিপটামি করেন তাহলে এটা আপনার ভিন্ন হিসাব। বাইকটির ব্যাপারে অলরেডি 3,444 কিলোমিটার রাইড করার মাঝখানে আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম। ব্লগটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অ্যান্ড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন 4,000 কিলোমিটার পর বা 5,000 কিলোমিটার পর আরেকটি সুজুকি SF5S বাইকটির রিভিউ চান কি না, ইউজার রিভিউ যদি চান তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে রিভিউ তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ব্লগ এ পর্যন্তই, দেখাবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।